वेलकम टू नुपुर किचन। नुपुरे रान्नाघरे स्वागत बंधुरा। आज आमरा निये एसेछि तालेर केक। तो तालेर केक बनाते आमादेर की लागलो से तो देखे नेबई। तार आगे देखे नेई बंधुरा तालेर केकटा कि रकम होयेछे। देखुन खूब स्पंजी होयेछे तालेर केकटा, खूब सुंदर देखते होयेछे, खेतेओ होयेछे खूब भालो। तो चलुन एटा बनाते आमादेर की लागलो से देखे नेब। तार आगे बोली बंधुरा, जारा आमार चैनलटी अलरेडी सबस्क्राइब करेछेन तादेरके आमि असंख्य धन्यवाद जानाई। आर जारा आमार चैनलटी एखोनो सबस्क्राइब करेननि प्लिज 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 सबस्क्राइब करे फेलुन। तो चलुन देखे नि तालेर केक बनाते की लागलो। तालेर केक बनाते आमादेर लागछे की एक कप मयदा लागछे, हाफ कप चीनी नियेछि, एक चार कप तेल नियेछि, आर ओई समपरिमाणे दूध नियेछि एक चार कप, आर एक चार कप एखाने पाल्प नियेछि तालेर। आर लागछे आमि एलाच गुड़ो देबो, एकटु नुन देबो, आर इनो पाउडार देबो हाफ चामच। तो चलुन बनाई। तो प्रथमे आमरा मयदा, नून, एलाच दाना हाफ चामच इनो पाउडार दिए दिलाम, एटाके मेखे निलाम, एकसंगे करे निलाम सबके। এটাকে সরিয়ে রাখব। এবার আমরা অন্য একটা বাটি নিয়ে নিলাম, তাতে আমরা চিনি দিয়ে দেব, তেল দিয়ে দেব, দুধ দিয়ে দেব, আর তালের পাল্পটা দিয়ে দেব। এটাকে আমরা ভালো করে ঘেঁটে নেব। একটা কড়াতে আমি নুন দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর আঁচটা কমিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে। এটা এখন 10 মিনিট ঢাকা দিয়ে আমি করতে দেব। ঢাকা থাক। আমাদের তালের পাল্প আর দুধ সব গোলা হয়ে গেছে। এবার এটা আমরা আস্তে আস্তে এখানে ঢেলে দেব। সবটা একসঙ্গে দেব না, আবার আরেকটু দিয়ে দেব। আবার মেখে নেব। এবার বাকিটুকু দিয়ে দেব। আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি, তার উপরে একটা বাটার পেপার পেতে দিয়েছি। যদি বাটার পেপার না থাকে তাহলে এটাকে একটু তেল লাগিয়ে, তেল বা মাখন লাগিয়ে তার উপরে ময়দা ছড়িয়ে দিলেই হবে। তো এবার এর উপরে আমি এটাকে ঢেলে দেব। এটা আমরা ঢেলে দিয়েছি। এবার চামচ দিয়ে সমান করে দেবো আর একটু করে ফুঁকে নেব যাতে কোথাও হাওয়া না থাকে। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এগুলোকে এর উপরে সাজিয়ে দেব। তো সাজিয়ে দিই। তো এইভাবে আমরা সাজিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা কড়ার মধ্যে দিয়ে দেব। দেখুন গরম হয়ে গেছে কড়াটা। এবার এর মধ্যে আমি এটাকে বসিয়ে দিলাম। এদিকে 30 মিনিট পর খুলে দেখেছিলাম আমরা, তখনও হয়নি, তাই জন্য আরও মিনিট 15 দিলাম, প্রায় 45 মিনিট। এবার এটা মনে হচ্ছে রেডি হয়ে গেছে, কালারটা চেঞ্জ করে গেছে। তা আমরা একটা ছুরি দিয়ে ফুটিয়ে দেখে নেব যে কোথাও ছুরিটার গায়ে লাগছে কি না। দেখুন লাগেনি, তারপর বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব। দেখুন বন্ধুরা তালের কেকটা রেডি টু সার্ভ। খুব সুন্দর স্পঞ্জি হয়েছে এটা, দেখুন ভীষণ স্পঞ্জি হয়েছে, আর খেতেও খুব টেস্টফুল হয়েছে। তো এইভাবে বানান, বানিয়ে খান।
আজকে কেমন হলো আমায় জানাবেন সবাই। সবাই ভালো থাকবেন, ঘরে রান্না খাবেন। থ্যাংক ইউ।